প্রিয় শিক্ষার্থী বোনেরা, আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি নবম শ্রেণীর ছোট্ট বোনদের জন্য বাংলাদেশ ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের প্রথম অধ্যায়টি নিয়ে তোমাদের সামনে একটি অনলাইন ক্লাস উপস্থাপনা করতে যাচ্ছি। এবং গত ক্লাসে আমরা কিন্তু ইতোমধ্যে প্রথম অধ্যায়টি নিয়ে আলোচনা করেছিলাম। গত ক্লাসে আমরা দেখেছিলাম অর্থায়ন কী এবং অর্থায়নের শ্রেণীবিভাগ সংক্ষেপে আলোচনা করেছিলাম, এবং পারিবারিক, সরকারি এবং আন্তর্জাতিক অর্থায়নটা কী সেটা আমরা জেনেছিলাম। তাহলে আজকে আমরা অর্থায়নের শ্রেণীবিভাগে যে আরও বাকি কয়েকটা বিষয় আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে অর্থায়নের শ্রেণীবিভাগ তিনটা আমরা আগে জেনেছি। চতুর্থতম যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থসংস্থান। তাহলে আমরা জানি অব্যবসায়ী প্রতিষ্ঠান কী। সমাজে এমন কিছু প্রতিষ্ঠান বা সংস্থা আছে যা মানব কল্যাণে বা দরিদ্র ও বঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত। এই ধরনের প্রতিষ্ঠানের কিন্তু মূল উদ্দেশ্য কী? অর্থ সংগ্রহ? না, এই ধরনের মূল উদ্দেশ্য অর্থ সংগ্রহ নয়। এই ধরনের প্রতিষ্ঠান পরিচালনার জন্য অর্থ বা অর্থের সমতুল্য পণ্য বা সেবার প্রয়োজন আছে এবং সেই অর্থের দক্ষ ব্যবস্থাপনার প্রয়োজন আছে। এই ক্ষেত্রে অর্থায়ন যে ভূমিকা রাখে তা হচ্ছে অর্থ ও অর্থ সমতুল্য সম্পদ সংগ্রহের উৎস চিহ্নিতকরণ এবং তার সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানটির সেবামূলক উদ্দেশ্যকে সফল করা। তাহলে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থের উৎস চিহ্নিতকরণ এবং উদ্দেশ্য অর্জনে এর যথাযথ ব্যবহার নিশ্চিত করাই কি অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নের মূল উদ্দেশ্য। তাহলে আমি আশা করি যে তোমরা অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থসংস্থান কী সেটা বুঝতে পেরেছ। এরপর যেটা রয়েছে, যে অর্থায়নটা রয়েছে সেটা হচ্ছে ব্যবসায় অর্থায়ন। ব্যবসায় বলতে আমরা কী বুঝি? যে নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য, অর্থ সংগ্রহের উদ্দেশ্যে নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্যকে সামনে রেখে যখন কোনো কিছু করা হয় সেটাই কি ব্যবসায়। এবং অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন কী হচ্ছে? ব্যবসায় অর্থায়ন বা বিজনেস ফাইন্যান্স, যেটা কিনা নিয়ে আমরা পড়াশোনা করছি তোমরা ব্যবসায় বিভাগের ছাত্রছাত্রীরা। তাহলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভ ক্ষতির ঝুঁকি নিয়ে গঠিত সংগঠনকে ব্যবসা প্রতিষ্ঠান বলা হয়, এটা আমরা জানি, তাই না? ফলে ব্যবসা প্রতিষ্ঠান আর তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করা হয় সেটাই ব্যবসায় অর্থায়ন। এবং আমরা এটাও জানি, ক্লাসে তোমাদের আলোচনা করেছিলাম, কারোর এই প্রতিষ্ঠানগুলোকে কয় ভাগে ভাগ করা হয়? তিন ভাগে। এক মালিকানা, অংশীদারি এবং যৌথ মূলধনী কারবার। এই তিন প্রকার প্রতিষ্ঠানেরই অর্থায়নের সাধারণ বৈশিষ্ট্য হলো কি? বিনিয়োগের জন্য অর্থ সংগ্রহ এবং অর্থ ব্যবস্থাপনা। তাহলে আমরা বলতে পারি যে অর্থ ছাড়া কিছু ব্যবসায়কে কি কল্পনা করা যায়? না। তাহলে ব্যবসায় অর্থায়নটা কি? ব্যবসায় প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে সেটাই কি ব্যবসায় অর্থায়ন। তাহলে ব্যবসায় অর্থায়নের পরবর্তী যে অর্থায়নটা রয়েছে সেটা হচ্ছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। আচ্ছা, যে কোনো দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সাধারণত সে দেশের ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আবর্তিত হয়। অর্থ সংক্রান্ত কার্যাবলী ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান ছাড়া কি কল্পনা করা যায়? না, কোনোভাবেই না। সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, প্রাইম ব্যাংক, শাহজালাল ইসলামী, এ ধরনের অনেকগুলো ব্যাংক, সরকারি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, মুনাফাভিত্তিক ব্যবসায় প্রতিষ্ঠান, এই সকল ব্যাংকগুলোর অর্থায়ন প্রক্রিয়া সাধারণত ব্যবসায় প্রতিষ্ঠান থেকে একটু কি ভিন্ন প্রকৃতির হয়। আচ্ছা, এই ব্যাংকগুলো মানুষের ক্ষুদ্র তহবিলকে সংগ্রহ করে কী করে? বিভিন্ন মেয়াদী আমানতের সৃষ্টি করে এবং আমানতকারীকে নির্দিষ্ট হারে সুদ প্রদান করে। আবার এই তহবিল থেকে ব্যাংকগুলো বিভিন্ন উদ্যোক্তাদের কী করে? ঋণ প্রদান করে। তাছাড়া ব্যক্তিগত বিভিন্ন প্রয়োজনেও ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়। তাহলে ব্যাংকের এই সমস্ত কার্যাবলী তোমাদের জানা আছে, তাহলে আমি সময় নষ্ট করব না। এই যে সমস্ত কার্যাবলী, এই সমস্ত কার্যক্রম যেভাবে বা যে প্রক্রিয়ায় হয়ে থাকে সেটাই কি অর্থায়নের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। তাহলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও কি যে প্রক্রিয়ায় অর্থ সংক্রান্ত কাজগুলো করে থাকে সেটাই কি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়ন। তাহলে আমি আশা করি যে তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে আর আলোচনা করার দরকার নেই, যেহেতু আমরা এটা ক্লাসে আলোচনা করেছিলাম।
এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমরা দেখে নিলাম যে এরই মধ্যে দিয়ে শেষ হয়ে গেল অর্থায়নের শ্রেণীবিভাগ। তাহলে অর্থায়নের শ্রেণীবিভাগে রয়েছে পারিবারিক অর্থায়ন, সরকারি অর্থায়ন, আন্তর্জাতিক অর্থায়ন, ব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থসংস্থান, ব্যবসায় অর্থসংস্থান এবং সর্বশেষ রয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। আমার প্রিয় আদরের শিক্ষার্থী বোনেরা, এরই মধ্য দিয়ে আমাদের এই টপিকটা শেষ। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে আমরা অর্থায়নের শ্রেণীবিভাগটা জেনে নিলাম, আমরা এখন সেই শ্রেণীবিভাগের গুরুত্ব, কারবারি অর্থায়নের গুরুত্বটা এখন আমরা জেনে নিব। বর্তমানে প্রতিযোগিতামূলক মুক্ত বাজার ব্যবস্থায় মুনাফা অর্জনের জন্য প্রতিটি সরকারি, বেসরকারি, আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বিশেষ গুরুত্বের সাথে পূর্ব পরিকল্পনা মাফিক অর্থায়ন করতে হয়। সুচিন্তিত ও সুদক্ষ অর্থায়ন ব্যবস্থাপনার ব্যবহারে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কি ঝুঁকি হ্রাস পায় এবং মুনাফা বৃদ্ধি পায়। নিচের বিষয়সমূহ অর্থায়ন ব্যবস্থাপনাকে অধিক অর্থবহ করে তোলে। অর্থাৎ কি এই যে নিচে যে আমরা বিষয়গুলো এখন আলোচনা করব সেটা কি অর্থায়ন এই কাজটাকে কী করে সুন্দর করে, সুন্দর সহজ করে তোলে। এবং এই টপিকগুলো আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কারবারি প্রতিষ্ঠানে অর্থায়নের গুরুত্বটা কী। তাহলে প্রথমেই যে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে কি ব্যবসায়ী মূলধন সংকট। আচ্ছা, আমরা জানি যে মূলধন ছাড়া কোনো ব্যবসা শুরু করা যায় না, অর্থাৎ ব্যবসায়ীর শক্তি কী মূলধন, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থায়ন সম্পর্কিত ধারণা কী বিশেষ গুরুত্ব বহন করে। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ বলে আর্থিক সংকট ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য একটি কী নিত্য নৈমিত্তিক ঘটনা। এই সংকটের জন্য কারবার প্রতিষ্ঠান সুচারুরূপে পরিচালনা করা একটি দুর্ভ কাজ। অর্থায়ন সংক্রান্ত ধারণা তাকে পরিকল্পনা মাফিক যথাসময়ে প্রয়োজনীয় পরিমাণে অর্থ সংগ্রহ ও তার যথার্থ ব্যবহারে সহায়তা করে। অর্থাৎ কি ব্যবসায় শুরু বা মূলধন সংগ্রহ যে সংকট বা ঝুঁকির মুখোমুখি হতে হয় সেটা কি কারবারি অর্থায়নটা কি আমাদের সেই সমস্ত ঝুঁকি বা সংকট থেকে কি রক্ষা করে। তারপর যে বিষয়টা সেটা হচ্ছে অনগ্রসর ব্যাংক ব্যবস্থা। আচ্ছা, চলো দেখি এখানে কি বলেছে। উপরন্তু উন্নত বিশ্বের মতো আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো যথেষ্ট সুসংগঠিত নয় বলে ঋণের জন্য আবেদন করলেও কাঙ্ক্ষিত সময়ের মধ্যে ঋণ পাওয়া যায় না। অনেক সময় ব্যাংক ঋণের বিপরীতে যে সম্পত্তি বন্ধক রাখতে হয় তার অপ্রতুলতার কারণে ব্যাংক ঋণ উপযুক্ত সময়ে ও যথার্থ পরিমাণে পাওয়া যায় না। ফলে ব্যবসায়ীদের এই অর্থ সংকট হতে উদ্বৃত্ত সমস্যা মোকাবেলা করার জন্য খুবই পরিকল্পিতভাবে অর্থের সংস্থান করতে হয় এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্তের মাধ্যমে অর্থের লাভজনক ব্যবহার করার প্রয়োজন হয়। সঠিক আর্থিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা ব্যবসায়ীদের এই ধরনের সমস্যা পূর্বানুমান করতে সাহায্য করে এবং যেসব পদ্ধতিতে তা মোকাবেলা করা যায় তার ধারণা দেয়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ ক্রেডিট, অর্থাৎ ব্যাংক থেকে ঋণ নেওয়া এবং ব্যাংকের যে সামগ্রিক কার্যাবলী যে আমাদের লোকসাধারণকে যে ঝুঁকির মধ্যে পড়তে হয় সে ঝুঁকি থেকে উত্তরণের উপায় হিসেবে কী বলেছে অর্থায়নের কথা এখানে বলেছে, তাই না? তাহলে আমরা পরের যে টপিকটা সেটা দেখো, স্বল্প শিক্ষিত উদ্যোক্তা। এখানে চলো দেখি কী বলেছে। বাংলাদেশের বেশিরভাগ ক্ষুদ্র প্রতিষ্ঠানের উদ্যোক্তারা কি স্বল্প শিক্ষিত হয়ে থাকে। তাহলে এখানে আমরা একটা নতুন বিষয় জেনে নিলাম, তাই না, যে ক্ষুদ্র প্রতিষ্ঠানের উদ্যোক্তারা কি স্বল্প শিক্ষিত বলে তারা একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে অর্থায়ন কার্যক্রম পরিচালনা করতে পারে না। এতে করে অনেক লাভজনক প্রতিষ্ঠান উপযুক্ত আর্থিক পরিকল্পনার অভাবে আর্থিক সংকটে সুষ্ঠুভাবে চলতে পারে না এবং অবশেষে লাভের বদলে ক্ষতির সম্মুখীন হয়। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই যে ক্ষতির মুখোমুখি হয় সেই ক্ষতি থেকে উত্তরণের পথ হিসেবে কি অর্থায়নটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বল্প শিক্ষিত উদ্যোক্তার পরবর্তী টপিক হচ্ছে উৎপাদনমুখী বিনিয়োগ ও জাতীয় আয়। চলো দেখি এখানে কি বলেছে। একটি সফল বিনিয়োগ জাতীয় আয় বৃদ্ধিতে প্রত্যক্ষ ভূমিকা রাখে। অর্থায়ন বিষয়ক জ্ঞানের প্রয়োগে একজন ব্যবসায়ী বিনিয়োগের বিভিন্ন প্রকল্পগুলোর মধ্যে ভবিষ্যৎ আয় ব্যয়ের সম্ভাব্যতা বিশ্লেষণ করে সবচেয়ে লাভজনক প্রকল্পটি বেছে নিতে পারে। এই ধরনের লাভজনক বিনিয়োগ কারবারটির জন্য যেমন অর্থবহ, তেমনি সারা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কি বিশেষ গুরুত্বপূর্ণ। তাহলে প্রিয় শিক্ষার্থী বোনেরা, আশা করি যে যদিও তোমরা আগে না জেনে থাকো অর্থনের গুরুত্বগুলো কী কী, এখন তোমরা বুঝতে পেরেছো যে কারবারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থনের গুরুত্বটা কতটা ভূমিকা পালন করছে অর্থনের গুরুত্ব। তাহলে
এরই মধ্য দিয়ে আজকে আমাদের অনলাইন ক্লাসটা শেষ করতে হচ্ছে। যতটুকু পড়ানো হয়েছে তোমরা আশা করি বাড়িতে পড়বে, যেহেতু সামনে তোমাদের মূল্যায়ন পরীক্ষা রয়েছে এবং আমি কিন্তু তোমাদের মূল্যায়ন পরীক্ষার সিলেবাস ধরে আবার ফিনান্স ক্লাসটা শুরু করেছি। তাহলে সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই পড়াশোনা করো। তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ।